আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা হজের যে ধারাবাহিক আলোচনা রয়েছে তার দ্বিতীয় পর্বে এসে উপনীত হয়েছি। আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব কার কার উপর হজ ফরজ বা কাদের উপর হজ ফরজ এবং কাদের উপর হজ ফরজ না। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে আসি কাদের উপর হজ ফরজ করা হয়েছে। প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্যবান, প্রত্যেকটি মুসলমানের উপর হজ জীবনে একবার করা ফরজ। আর কেউ যদি এর পরবর্তীতে প্রথমবারের পরে এক এক করে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার করে তাহলে তার জন্য এটা নফল হবে। অবশ্যই তার যেই ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে উপযুক্ত যা যা দান করবে। তাহলে আমরা আজকের যে আলোচনার মূল টপিকস এটাতে চলে আসি, সেটা হচ্ছে কার কার উপর হজ ফরজ। দশটা শ্রেণীতে এখানে ইসলামের যেই ইমামগণ রয়েছেন তারা এটাকে, ইসলামী চিন্তাবিদগণ রয়েছেন তারা এটাকে দশটা ভাগে ভাগ করেছেন। প্রথমত, স্বাধীন ব্যক্তির উপর হজ ফরজ, অর্থাৎ কোনো গোলামের উপর হজ ফরজ করা হয় নাই। যেহেতু প্রাক ইসলামিক যুগে বা ইসলামের যেই প্রাথমিক যুগে গোলাম আজাদের যেই ব্যাপারটি ছিল, ওই সময় স্বাধীন যে মুসলমানগণ ছিল তাদের উপর হজ ফরজ ছিল আর যারা গোলাম ছিল তাদের উপর হজ ফরজ ছিল না। তবু আমরা একটু জেনে নেই। এখানে গোলামের মধ্যে দুইটা প্রকার, একটা হলো মুক্তাব আর একটা হলো মুদাব্বার। মুক্তাব ওই গোলামকে বলা হয় যেই গোলামের মালিক তাকে যদি বলে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করলে তুমি আজাদ হয়ে যাবে, তাকে বলা হয় মুকাতাব গোলাম। এখন ধরেন একজন গোলাম ছিল, তার মালিক তাকে বললো তুমি যদি এক বছরের মধ্যে 5,000 টাকা আমাকে দিয়ে দাও তাহলে তুমি আজাদ হয়ে যাবে, এরকম গোলামকে বলে মুক্তাব গোলাম। আজাদ হওয়ার পরে তার উপরে হজ ফরজ। দ্বিতীয়ত, যেই গোলামের কথা বলা হয়েছে তাকে বলা হয়েছে মুদাব্বার গোলাম। মুদাব্বার গোলাম ওই গোলামকে বলা হয় যেই গোলামের মালিক তাকে বলে আমার মৃত্যুর পরে তুমি আজাদ, তাকে বলে মুদাব্বার গোলাম। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা ছিল এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলাম। স্বাধীন ব্যক্তির উপর হজ ফরজ, কোনো গোলামের উপর হজ ফরজ নয়। তবে গোলাম থেকে তো যখন সে আজাদ হয়ে যাবে তখন তার উপরে হজ ফরজ। দ্বিতীয়ত, মুসলমান হতে হবে, অর্থাৎ কোনো কাফিরের উপর হজ ফরজ নয় বা কোনো বেদিনের উপর হজ ফরজ নয়। দেখা গেছে ইসলামী প্রাথমিক যুগে কিছু মানুষ কাফির অবস্থা হজ করেছে, প্রাক ইসলামিক যুগে কাফিররাও হজ করতো মুসলমানরাও হজ করতো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাফির অবস্থা হজ করে এর পরবর্তীতে মুসলমান হওয়ার পরে তাকে অবশ্যই আরো একবার হজ আদায় করতে হবে, এই একবার হজ আদায় করা তার উপরে ফরজ। তাহলে আমরা পেলাম কি, একজন ব্যক্তিকে স্বাধীন হতে হবে তাহলে তার উপরে ফরজ, দ্বিতীয়ত ওই ব্যক্তিকে মুসলমান হতে হবে, তৃতীয়ত প্রাপ্তবয়স্ক হতে হবে। একজন ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার উপরে হজ ফরজ। এরপরে চতুর্থত হলো সুস্থ হতে হবে, অর্থাৎ হজের যে কার্যক্রমগুলো আছে এগুলো সে সমাধান অর্থাৎ সম্পূর্ণ করতে পারবে। হজের যে কার্যক্রম, আরাফাত ময়দানে অবস্থান করা, তারপরে তাওয়াফে জিয়ারত করা, মুজদালিফা অবস্থান করা, মিনাতে পাথর নিক্ষেপ করা, এই যে কার্যক্রমগুলো আছে যেই ব্যক্তির স্বাস্থ্যের উপর এই কার্যক্রমগুলো তিনি করতে পারবে, এছাড়াও তার যে পরিবহন যানবাহন ব্যবস্থা তিনি এই সকল কিছু করে সুস্থ থাকবেন, ওই ব্যক্তির উপর হজ ফরজ, অর্থাৎ অসুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ নয়। এই গেল আমাদের চারটা পয়েন্ট। তারপরেও আসে দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে, অর্থাৎ কোনো অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ নয়। যেই মানুষ চোখে দেখে
চোখে দেখে সবকিছু করতে পারে, তার উপরে হজ ফরজ। যদি কোনো অন্ধ ব্যক্তির পথপ্রদর্শক থাকে, অর্থাৎ তাকে বলে দেয়, তারও তার উপর হজ ফরজ না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্ধ হয় তার উপরে হজ ফরজ না। ষষ্ঠ নম্বরে হলো কয়েদি ব্যক্তি, অর্থাৎ যিনি দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে আছে তার উপরে হজ ফরজ কিনা। এটার উত্তর হলো দুই রকমের হয়ে থাকে। কোনো কোনো মনীষীগণ বলে তার উপরে হজ ফরজ না, আবার কোনো কোনো মনীষীগণ বলে তার উপরে হজ ফরজ, তার পরিবর্তে একজন ব্যক্তি অবশ্যই হজ আদায় করতে হবে। সুতরাং আমরা এখানে দুইটা মতামত পেলাম, কয়াদিদের উপরে হজ ফরজ না, আবার কারো কারো মতে হজ ফরজ তবে তাকে না, অন্য একজনকে এই হজটা আদায় করে নিতে হবে। এই গেল আমাদের ষষ্ঠ পয়েন্ট। সপ্তম পয়েন্টে আসে পথ খরচ থাকতে হবে। পথ খরচ বলতে এখানে বোঝানো হয়েছে যে বিষয়টা কোনো ব্যক্তির উপর বা কোনো ব্যক্তির কাছে যদি পথ খরচ থাকে তাহলে তাকে হজ আদায় করা ফরজ। পথ খরচটা হলো বাংলাদেশ, ধরেন একজন ব্যক্তি বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে মক্কা শরীফ গিয়ে হজ আদায় করে হজের যে আনুষঙ্গিক যে খরচ রয়েছে তা বহন করে আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। এর মধ্যে তার পরিবার আত্মীয় স্বজনের যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র লাগে এগুলো যদি তিনি সব একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে যেতে পারে তাহলে তার উপর হজ ফরজ, এটাকেই পথ খরচ বলা হয়। সুতরাং আমরা এই পেলাম সপ্তমটা, পথ খরচ থাকতে হবে। এর পরবর্তীতে অষ্টম যে পয়েন্টটি আছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে, এটা হলো হজে যাওয়ার পথটা নিরাপদ থাকতে হবে। এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে করোনা পরিস্থিতি, এখন আমাদের জন্য আমাদের দেশ ত্যাগ করা সম্ভব না, আর এটা আমাদের জন্য নিরাপদও না, কারণ কোভিডে আমরা আক্রান্ত হতে পারি। এজন্য যেহেতু আমরা আক্রান্ত হতে পারি সেহেতু আমাদের পথে যে নিরাপত্তাটা রয়েছে এটা নেই। এছাড়াও পথে যদি কোনো ডাকাতের ভয় থাকে বা দস্যুদের ভয় থাকে বা গেলে কোনো রকমের রোগ বালাই আমরা আক্রান্ত হতে পারি, এছাড়াও যদি যুদ্ধ অবস্থায় হয় তাহলে তাদের উপরে হজ ফরজ নয়। যেমন আমাদের দেশে যদি কোনো যুদ্ধ সংঘটিত হয় তখন ওই দেশের বা আমাদের দেশের মুসলমানরা, যুদ্ধ বিধ্বস্ত যে সকল দেশ রয়েছে ওই দেশের মুসলমানদের উপরে হজ ফরজ না। এর পরবর্তীতে হলো নবম যে পয়েন্টটি আমরা আলোচনা করব, সেটা হলো স্বামী বা মহরিম ব্যক্তি সাথে থাকতে হবে। এটা হলো সম্পূর্ণ মহিলাদের ক্ষেত্রে, তার স্বামী থাকতে হবে অথবা তার সাথে মহরিম ব্যক্তি, যেমন পিতা, ছেলে, তারপরে তার স্বামী সংক্রান্ত যে সকল পুরুষগণ রয়েছে তাদেরকে মহরিম ব্যক্তি বলা হয়। মহরিম ব্যক্তি যদি সাথে থাকে তাহলে মহিলাদের হজ করা ফরজ। আর সর্বশেষ যেটি হয়েছে সেটি হলো ইদ্দত অবস্থায় যদি কেউ থাকে তার উপর হজ ফরজ না, অর্থাৎ ইদ্দত না থাকা অবস্থায় হজ ফরজ। ইদ্দতটা হলো মহিলাদের যদি স্বামী মারা যায় বা তালাক দেওয়া হয় তার পরবর্তী কিছুদিন রয়েছে এই দিনগুলোকে ইদ্দতের দিন বলা হয়। এই অবস্থায় ওই মহিলার উপর হজ ফরজ নয়। অর্থাৎ আমরা এতক্ষণ যে 10টি পয়েন্ট আলোচনা করলাম এই সকল শর্তগুলো যদি থাকে তাহলে হজ ফরজ, এই সকল শর্তগুলোর কোনোটি যদি ত্রুটি থাকে তাহলে তার উপর হজ ফরজ নয়। সুতরাং আজকের যে আলোচনাটি হলো হজ কাদের উপর ফরজ, হজ কাদের উপর ফরজ নয়, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।